আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকে আমরা যাব হলো বাইরে, বাইরে একটু ঘোরাফেরা করব। তো ভিডিওটি অনেক দিন আগেকার, তো স্টার্ট কর। তো দর্শক, প্রতিটা দিন রাত হয়, এরপরে হলো সকাল হয়, বিকাল হয়, আবার দুপুর হয়, এইরকম করে আস্তে আস্তে সব কিছু চলতেই থাকে। তেমনি করে এইরকম করে আমাদের প্রতিটা দিন, ম্যাক্সিমাম দিন আমাদের জার্নিটা চলতেই থাকে। এই জার্নিটা চলতেই থাকে, চলতেই থাকতেছে, চলতেই থাকতেছে। তো আমরা বাইরে আসছি, তো বাড়ির বাইরে আসছি। আসে আমরা বেশিরভাগ হলো কি যে সাইকেল নিয়ে বেশিরভাগ চলাফেরা করি, ইদানিং না হলে হয়েছে মোটর সাইকেল। তো এই ভিডিওটা হলো অনেক আগের দিনের। তো আমরা আসছি হলো নওগাঁ এরিয়াতে, ছোট নদী, ছোট নদীতে আসছি। ঠিক আমরা মাঝ বরাবর আছি, সেটা হলো এদিকে হলো জয়পুরহাট এবং নওগাঁ জেলার দুইটার মাঝা বরাবর অবস্থায় আছি। এইটা হলো আমার সাইকেল। তো সাইকেল নিয়ে আমরা নদীর পাড় দিয়ে বেশিরভাগ ঘোরাঘুরি করতেছিলাম। তো বাইরে থেকে যখন বের হয়েছি তখন ওইভাবে বিশ্ব ধারণ করা হয় নাই। তো নদীর পাড়ে যেহেতু আসছি, তো আমরা সাইকেলে যে দৃশ্য ধারণ করলেন, আমরা কী করতেছি যে না সাইকেলটা এভাবে চালাবো, নাতে এইভাবে, ওইভাবে নাতে ওইভাবে, এইভাবে ডিসিশন নিতেইছি যে আমরা এদিক থেকে নাতে যাবো, ওদিক থেকে ওদিকে যাবো। তো আমার কাছে মনে হয় যে আপনারা যখন সাইকেল রাইড করেন বা মোটর সাইকেল রাইড করেন, ডাজন্ট ম্যাটার, আগেই ডিসিশন নিয়ে নেবেন যে কোথায় যাবেন, কি প্ল্যান করবেন, সব কিছু ডিসিশন আগে নেবেন। কারণ আপনি যদি ডিসিশন যদি আগে যদি না নেন, তাহলে তাৎক্ষণিক ডিসিশনগুলো আপনার ফলপ্রসূ হয় না, কারণ ওইভাবে রেজাল্ট আসে না। তো আপনার সবসময় চেষ্টা করবেন যে যেই জায়গাতেই আপনারা জার্নিতে যান না কেন, ভ্রমণে যান না কেন, সেটা আগেই একটু আপনারা ডিসাইড করবেন। তাহলে আপনাদের জন্য আর একটু ভালো হবে যে সব সময় যে একটা প্ল্যান থাকবে, প্ল্যান অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। তো যাই হোক, আমাদের কোনো প্ল্যান নাই, কোনো কিছুই নাই। তো আমরা হুদেই ঘোরাঘুরি করতেছি দুইটা সাইকেল নিয়ে। তো আমরা যাইতেছি, তো দেখা যাক কী হয়। তো সামনে গিয়ে পাশ সাইডে অমর ফারুকের বলি যে তুমি ওই জায়গাতে যাও, নাতে এই জায়গাতে আসো, সামনে পিছনে এরকম করে সাইডে ডানে বাঁয়ে সাইডে থাকতে বলি, যে ভিডিও শ্যুট করার জন্য। আমরা ওইভাবে সিনেমাগ্রাফিক ভিডিও কোয়ালিটি বা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে ভিডিওর যে একটা কন্টেন্ট, যে একটা আইডিয়া, কোনো কিছুই মনে করেন যে আমাদের নাই। তবে যাই হোক, থাম্বনেলটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কী প্রকৃতির একটা মানুষ, আমরা কিভাবে ঘোরাফেরা করি সব কিছু আপনারাই বুঝতে পারবেন। তো যাই হোক, এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব, তো ডাইরেক্ট চলে যাব এই রাস্তা দিয়ে। আর আমাদের থামার কোনো ইয়ে নাই, কারণ সন্ধ্যা লাগে আসছে, আর আমরা চাইও না যে এই নদীর পাশে আমরা সময় কাটাই, কারণ আমাদের কাছে এই জায়গাটা আমাদের কাছে সেফ মনে হয় না, এই জায়গাটা আসলে সেফ না। তো কোনো সময় এটাকে আমরা ইয়া করব না, ওই মেনে নিব না। তো যাই হোক, তো আমরা চলাফেরাটা শুরু করলাম, তো আমরা যাইতেছি, তো আমরা যাইতেছি, তো যাই হোক আমরা যাওয়া শুরু করছি। তো এখানে নদীর চারিপাশে, নদীতে ওই রকম পানি নাই, তবে চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। তো যাই হোক, আমি আমার ক্যামেরাটা আমি এবার ট্রান্সফার করে নিব, আমার হাতে নিব। তো হাতে নিয়ে আবার রওনা শুরু করলাম। তো এখানে আমাদের গ্যাম্বলও নাই যে আমরা ভিডিওটা সেইভাবে স্টেবল করব, এরকম কোনো আমাদের ডিসিশনও নাই। তো বাট আমরা, তো যাই হোক, আমরা একটু ভালোভাবে একটু ইয়ে করার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমরা যাইতেছি। তো আশেপাশে আমরা অনেক কিছু দেখতেছি যে বাড়ি ঘরগুলো আছে। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা আমার ভিডিও লং টাইম ধরে বা দেখেন, কারণ ওইভাবে একটা ভিডিওর ভিতরে একটা কোয়ালিটি ওইভাবে আসে না। তবে যাই হোক, আমি ধীরে ধীরে নিয়ে আসার চেষ্টা করতেছি, তো কন্টেন্টগুলোকে আরও সুন্দর করার আরও চেষ্টা করতেছি। এটা হলো আমার সবচাইতে বড় একটি কী বলবো,
কন্টেন্ট ক্রিয়েট করা একটা বড় একটা মনে হলো ইমোশন। তো যাই হোক, এটা কন্টেন্ট ক্রিয়েট করা মনে হয় এটা ছাড়তে পারবো না। তো অ্যাজ এ বিজনেস ম্যান আমি নিজেকে বিজনেস ম্যান হিসাবেই নিজেকে গড়ে তুলবো। তো ব্যাপার, আমি যাই হোক ছোটোবেলাতে যখন প্রাইমারি স্কুলে যেতাম বা হাই স্কুলে যেতাম, যখন কলেজে উঠলাম তখনও নিজেকে এভাবেটা ভাবিনি যে বিজনেসম্যান হব না কি হব জানি না। তবে যাই হোক, এখন একটা লাইফের একটা গোল হয়ে গেছে, কারণ এটা আমাকে হতেই হবে। আই ওয়ান্ট টু বি এ বিজনেসম্যান, গুড বিজনেসম্যান, প্রফিটেবল বিজনেসম্যান। তো যাই হোক দর্শক, তো ভিডিও আর করার খুব মন চাইতেছে না আর ভালোও লাগতেছে না, এইখানে ভিডিওটি শেষ করতে হচ্ছে।